হাঁটতে কষ্ট, হাতে পায়ে মুখের ভেতর সাদা ফুসকুড়ি, মুখে কিছু খেতে কষ্ট, গায়ে জ্বর, অস্বস্তি, শরীরে ব্যথা, এমন কিছু লক্ষণ দেখা দিচ্ছে শিশুদের মধ্যে। প্রথমে আমি ভেবেছি ওর হয়তো মানে অ্যালার্জি টাইপ বা ঘামাচি এই টাইপের কিছু হয়েছে বা র্যাশ, যেহেতু সবসময় প্যাম্পাস পরে থাকে। দেখলাম যে না, একটু বেশি হচ্ছে, লাল লাল হয়ে গেছে সারা শরীরেই, বেশি করে পায়ে হাঁটুতে। সেকেন্ড ডেতে যখন ওর মানে একদমই ব্রেস্ট ফিডিং বন্ধ করে দিল এবং গায়েও বেশ জ্বর, তখন তো আমার একটু টেনশন মানে কাজ করলো যে আমি আসলে কি করা যায় এই মুহূর্তে, মানে এই ভাইরাসটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। ককসিকি নামক একটি ভাইরাস যা হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ নামে পরিচিত, 3 থেকে 7 বছর বয়সী শিশুদের বেশি আক্রান্ত করে। অনেক বেশি ছোঁয়াচে বলে স্কুলে বা ঘরে একজন শিশুর হলে বাকিদেরও হবার ঝুঁকি থাকে, তাই বিশেষ সতর্ক থাকার পরামর্শ শিশু বিশেষজ্ঞদের। প্রথম সপ্তাহে বেশি ছড়ায়, প্রথম সপ্তাহে হচ্ছে জ্বর আসে, জ্বরের পরে হচ্ছে সোথ্রোট, গলার মধ্যে ফুসফুসা কাশি, তারপরে আস্তে আস্তে ব্লিস্টার, ওই যে পানি ফুসকার মতন ফুসকাগুলি উঠে, জিব্বাতে মুখের ভিতর ঘা হয়ে যায়, ওই তারপরে হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এটা ইটসেলফ নেম ইটসেলফ সাজেস্ট, হাতের মধ্যে হবে এবং হাতের তালুতে বেশি হয়, হাতের তালুতেটা হয় এবং পায়ের তালুতে হয়। অতি দ্রুত ছড়ালেও এই ভাইরাসটি নিয়ে ভয়ের কোনো কারণ নেই, জ্বর ফুসকুড়ি হলেও সপ্তাহখানেকের মধ্যেই সেরে যায় ভাইরাসজনিত এই রোগ। এই ভাইরাসের বিরুদ্ধে কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ এখনও কোনো বের হয় নাই, এবং এটা যখনই হবে তখন একটু সাপোর্টিভ, যেমন জ্বর হলে একটু প্যারাসিটামল খাওয়া, কাশি হলে একটু কাশির ওষুধ খাওয়া, ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া, পানি শরবত জাতীয় লিকুইড জাতীয় খাবারটা একটু বেশি খাওয়াতে হবে, যেহেতু বাচ্চাটা খেতে পারছে না, এমনিতে মুখের ভিতর সোর হয়ে যাচ্ছে, ঘা হয়ে যায়, ওই জন্য এটা যেতেও 2 সপ্তাহের মতন সময় লাগে। হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ভাইরাসটির এখন পর্যন্ত কোনো ভয়াবহ ক্ষতি বা জীবননাশের প্রমাণ পায়নি ICDDRB। লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে শিশুদের স্কুলে না পাঠিয়ে ঘরে আলাদা যত্নের পরামর্শ চিকিৎসকদের। বিশেষ করে এটা ছোট বাচ্চাদের হয়, 7 বছরের নিচের বাচ্চাদের বেশি হয়। ভাইরাল জনিত যে রোগগুলি আছে সেই রোগগুলি কিন্তু সেমনি ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, নিঃশ্বাসের মাধ্যমে ছড়ায়, হাঁচি কাশির মাধ্যমেই ছড়ায়, আর হচ্ছে ব্লিস্টারের যে পানিটা থেকেও ছড়াতে পারে। এ কন্টাজিয়াস ডিজিজ, খুবই কন্টাজিয়াস, এবং একজন যদি থাকে ওখানে সবারই হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই, এতে জটিলতা বেশি হয় না। ওই অন্যান্য ভাইরাসজনিত ভাইরাল ফিভার যে আমরা যে বলি ইনফ্লুয়েঞ্জা, সেই ইনফ্লুয়েঞ্জার মতোই এই অসুস্থতাটা। এই ভাইরাসে বড়রা আক্রান্ত না হোক, কিন্তু বড়দের মাধ্যমে ছোটরা আক্রান্ত হবার ঝুঁকিতে থাকবেন, তাই বড়দেরকেও হাঁচি কাশি, টয়লেট থেকে ফিরে এবং আক্রান্ত ব্যক্তির যত্ন নেওয়ার আগে পরে ভালোভাবে হাত মুখ সাবান দিয়ে ধুয়ে নেওয়া সহ সব ধরনের সতর্কতা অবলম্বন করার পরামর্শ শিশু চিকিৎসকদের। আফরোজা খাতুন, BBS বাংলা।